প্রথমে দাদা রঙালী বিহুর হিয়াভরা শুভেচ্ছা জ্ঞাপন করছো আর পূর্বৰ শ্রদ্ধা আর সেবা জানালো উল্লেখ জানালো এখন বিহুর একটা পটভূমি আছে মানে অসম আন্দোলনের সময় যেটা রাইজক রাজপথলে উলাই হল দিয়া নাছিল যেটা গুয়াহাটির বিহু সম্মিলন সমূহর অভিভাবকত আমি একটা সাংস্কৃতিক শোভাযাত্রা উলিয়াছিল একটা সাংস্কৃতিক সংগ্রাম আছিল আর চুক্তি সম্পাদন হওয়ার পিছিয়ে মুক্তি বিহুলে রূপান্তর হল আর সেই যাত্রা এটা অব্যাহত আছে লক্ষ্য এটাই যে শিপার সম্পর্কিত হয়ে আমার লোক সংস্কৃতির পথারখন জীপাল করে শক্তিশালীভাবে আমি আগব লাগে সেই যাত্রা আমি অব্যাহত রাখিছো অব্যাহত রাখিম আর আজি বহাগে আরম্ভ করা বছর গতি আমি আশা করিম রাইজর কারণে এটা যাতে আশার বছরলে রূপান্তর হয় যাকালি মানে আমার স্বাভিমান বিহুয়ে গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড স্থান পাত্র প্রত্যেকজন আমার প্রতিজন কারণে গৌরবর বিষয় আমি সকল গৌরবান্বিত আর তাতে বিশ্বর দুটা অভিলেখ ভঙ্গ করে বিশ্বর মানচিত্র নাম খোদিত করার বাবে সকল শিল্পী কলা কুশলীকে আমি আন্তরিক অভিনন্দন জানাইছো আর এই গোটেই বিষয়টির পরিকল্পনা করা লগতে যখন শিল্পী কলা কুশলী বিশিষ্ট ব্যক্তিয়ে জড়িত আছে তেখেতসকলের সচাকে এইটা প্রশংসনীয় পদক্ষেপ আজি প্রধানমন্ত্রী আহিছে আর প্রধানমন্ত্রী আজি বছর প্রথম দিন আছে এইমস উদ্বোধন করলে তিনিখন মেডিকেল কলেজ ব্রহ্মপুত্রের উপর দলংর আধারশিলার আইআইটির একটা অনুষ্ঠান পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সের একটা নতুন একটা উদ্যোগ আর আমার ঐতিহ্যমন্ত্রী রংঘর বাকরি সম্প্রসারণ অত্যন্ত ইতিবাচক একটা পদক্ষেপ আর আমি সর্বাঙ্গীন অর্থনৈতিক উন্নয়ন বিচারো উন্নতি বিচারো গতি প্রধানমন্ত্রীগীর এই পদক্ষেপ সমূহ একটা ইতিবাচক অর্থনৈতিক পদক্ষেপ প্রথমতে আপনার মাধ্যমের জড়িয়ে সমগ্রবাসী রাইজলে বাপুটি শাহুন হিয়ার আমঠু বহাগ বিহুর রঙালী বিহুর আমি হিয়া ভরা উলক আর শ্রদ্ধা জ্ঞাপন করছো বিহু হয়েছে জাতির মেরুদণ্ড স্বরূপ বিহুয়ে জাতিক ন উদ্যমে নতুন চিন্তারে নতুন সংকল্পরে আগবাড়ি যার কারণে সাহস দিয়ে প্রেরণা দিয়ে আর এই বহাগতে আমি জাতিটোর সম্মুখত থাকা যাক প্রত্যাহ্বান ভাষা মাধ্যম জাতিটোর মৌলিক সমস্যাবিল সমাধানের কারণে অত বছরে করে অহা যুদ্ধবিল এই সকলবিল ক্ষেত্র যা বাধা বিঘিনি আছে এইবিলাক নেউচি আগবাড়ি যাবর কারণে জাতিটোর মন মগজুত চিন্তা দিয়ক শক্তি দিয়ক বুকুত সাহস দিয়ক আর এই বহাগরপা সেই পণলৈ জাতিটো যাতে আগবাড়ি যাব পারে তার কারণে সকলকে আহ্বান জানাইছো আর ঐতিহ্যমণ্ডিত এই যশ খেলপথারত সদৌখন ছাত্র সন্থায় প্রতি বছরে গরু বিহুর দিনাখন আমি বিহু আয়োজন করে আইছো আমার লক্ষ্যর উদ্দেশ্য এটাই বিভিন্ন জাতি জনগোষ্ঠী ভাষা ভাষী লোকে শান্তি সম্প্রীতি ঐক্যরে বহু বছরে জিয়াই আছে আহি থাকবলগীয়া দিনতো জিয়াই থাকিব আর সেই শান্তি সম্প্রীতি ঐক্য আর সমন্বয়ের বার্তা এই যশ খেলপথারপা সমগ্র প্রেরণ করা হয়েছে আর এই একে অনুষ্ঠানতে যখন ব্যক্তিয়ে রাষ্ট্রীয় আন্তরাষ্ট্রীয় পর্যায়ত গৌরব কহিয়া আনিছে সন্মান কহিয়া আনিছে তেখেতসকলের গৌরবত আমি সদৌখন ছাত্র সন্থাও গৌরবান্বিত হয়েছো আর তেখেতসকলক আমি আজির এই বিহুর বাকরিত সম্বর্ধনা জ্ঞাপন করিম যাতে এই সকলের সন্মানে এই সকলে কহিয়াই অনা গৌরবে জাতিটো মহিয়ান হয়ে থাকে আর এই বিহুর বতরত প্রত্যেকগুলাক আমি কর্মসংস্কৃতি সকলকে সত্বাধিকারী হয়ে জাতিটোর মেরুদণ্ডডাল পূর্ণ করে ক্ষীর উচ্চ করে যাতে প্রত্যেক জিয়াই থাকবে পারে সেই পণ এই বহাগর বতরতে লবর কারণে নতুন চিন্তায় আগবাড়ি যাবর কারণে আমি আহ্বান জানাইছো সদৌ গুয়াহাটী ছাত্র সন্থার উদ্যোগত ঐতিহাসিক যশ খেলপথারত প্রতি বছরে বিহু উদযাপন করে অহা হয়েছে আর এই গরু বিহুর দিনাখনবাসী রাইজক আমার তরফেরপরা আন্তরিক শ্রদ্ধা আর শুভেচ্ছা জ্ঞাপন করলো বয়োজ্যেষ্ঠ সকল সেবা জানালো আর আমি প্রতি বছরে আমি কামনা করো যে প্রতিটি জাতি জনগোষ্ঠী ভাষা ভাষী ধর্মাবলী লোক একত্রিত হয়ে আগতেও আসিল এতিয়াও আমি আছো আর ভবিষ্যতেও আমি আগবাড়ি যাব লাগিব কৃষিভিত্তিক উৎসব এই বিহু যেহেতু কৃষিজীবী জনসাধারণে তেওঁলোকে অহাটো বছরের বাবে কৃষি কার্য কিদরে সম্পাদিত করব তার বাবে তেওঁলোকে প্রস্তুতি পর্ব ইতিমধ্যে আজির পিছতে আরম্ভ করব গতি কৃষক সকলে উৎপাদন বৃদ্ধি করে মানুহক ধনে জনে আমাক গৌরবান্বিত করক তাকে আশা করছো আর সকল শ্রেণীর জনসাধারণ এই বিহুর দিনাখন আমি শুভেচ্ছা জানাইছো সেবা জানাইছো প্রথমতে আপনার মাধ্যমের সমগ্রবাসী রাইজলে রঙালী বিহুর আন্তরিক উলগ যাচিছো জ্যেষ্ঠ সকলে সেবা নিবেদিছো আর কনিষ্ঠ আর সতীর্থ সকলে বিহুর শুভাষা জ্ঞাপন করছো সদৌ গুয়াহাটী ছাত্র সন্থায় ঐতিহাসিকভাবে যশ খেলপথারত মুক্তি বিহুর আয়োজন করে আহিছে আজিও এই দিনটি আমি
অসমৰ ৰাইজলৈ ইয়াত সেৱা যাচিছোঁ আৰু ইয়াৰ সমান্তৰালভাৱে অসমলৈ সুনাম কঢ়িয়াই অনা কেইবাগৰাকীও যশস্বী ব্যক্তিক ইয়াত আজি সম্বৰ্ধনা জ্ঞাপন কৰি তেওঁলোকৰ সেই সোণশৰীয়া বাটেৰে সৈতে যাতে অনুজ প্ৰজন্ম আগবাঢ়ি যায় তাৰ কাৰণে অনুজসকলক অনুপ্ৰাণিত কৰি তেওঁলোকক সেৱা জনাম আৰু বিহুৰ বতৰতে সদৌ অসম ছাত্ৰ সন্থাই জাতিটোৰ উত্তৰণৰ কাৰণে যি সংগ্ৰাম অব্যাহত ৰাখিছোঁ সেই সংগ্ৰামত ৰাইজৰ অভিভাৱকত্ব আশীৰ্বাদ আৰু সহযোগিতা কামনা কৰিছোঁ।